সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আহ আমি প্রফেসর ডাক্তার কর্মরত আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে বিভাগীয় প্রধান হিসেবে চর্ম ও যৌনর বিভাগে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো অতিরিক্ত হাত এবং পা ঘামা আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ক্ষেত্রে দেখা যায় যে এই হাতের তালু এবং পায়ের তলা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঘামছে অনেকের ক্ষেত্রে এত বেশি ঘামে যে দেখা যায় যে পানি টপ টপ করে পড়তে থাকে যে কখনো যদি কিছু লিখতে যান দেখা যায় কাগজটা ভিজে যাচ্ছে বিশেষ করে স্টুডেন্টরা যারা আছেন যাদের এই সমস্যা থাকে তাদের প্রায় এই বদারেশনটা হয় দেখা যায় উনি যে খাতায় লিখছেন সেই খাতাটা ভিজে যাচ্ছে বা পা যখন ঘামে দেখা যায় যে মোজাটা একদম পায়ের ঘেমে গিয়ে ওটার সাথে লেগে গেছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ফাউল স্মেল বা দুর্গন্ধ সৃষ্টি হয় তো এটা একটা বদারেশনের সৃষ্টি করে এবং একটা বিব্রতকর পরিস্থিতিরও সৃষ্টি করে তো আমাদের কাছে অনেক সময় এই সমস্যা নিয়ে পেশেন্টরা আসেন এবং কি করা যায় বা কেন হচ্ছে এই বিষয়গুলো জানতে চান তো আমি আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমরা বেসিক্যালি এই অতিরিক্ত হাত পা ঘামাটাকে আমাদের ডার্মাটোলজিক্যাল টার্মে বলে থাকি হাইপার হাইড্রোসিস এর অনেকগুলো কারণ আছে অনেক সময় দেখা যায় যে কোনো হরমোন জনিত সমস্যা যেমন থাইরয়েড বা হাইপার থাইরয়েড ডিজমের ক্ষেত্রে দেখা যায় এরকম ঘামছে এর পাশাপাশি আরো দুই একটা কারণ থাকে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তেমন কোনো বিশেষ কারণ খুঁজে পাওয়া যায় না এই হাত এবং পার অতিরিক্ত ঘামা তো এই সমস্যাটা নিয়ে যখন আসেন আমাদের কাছে এর বেশ কিছু ট্রিটমেন্ট আছে আমরা প্রথম অবস্থায় যেটা করি একটা ব্যবহারের জন্য একটা ওষুধ দিয়ে থাকি আহ যে ওষুধটা অ্যাপ্লাই করার মাধ্যমে দেখা যায় যে এই ঘামটা আস্তে আস্তে কমে আসে তো মাইল্ড কেসে বা খুব অল্প মাত্রায় যাদের এই অতিরিক্ত এই ঘামার সমস্যাটা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যবহার করার যে ওষুধটা আছে এটা একটা রোল অন ডিভাইস মতো পাওয়া যায় এটা হাতের তালুতে এবং পায়ের তলায় যদি ঘষা যায় দৈনিক দু থেকে তিনবার করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করলে দেখা যায় এই ঘামটা অনেকাংশে কমে আসছে

তার একটিকে আমরা বলে থাকি ফোরেসিস এটি একটি ডিভাইস বা একটি মেশিনের মাধ্যমে করা হয় চিকিৎসাটা এখানে যেটা করা হয় যে ওই ডিভাইসের মধ্যে একটু ওয়াটার কন্টেন্ট থাকে যেখানে হাতের তালু এবং পায়ের তলা রাখা হয় এবং তারপরে যেটা করা হয় যে ওই ডিভাইসের মাধ্যমে আমাদের যে সোয়েট গ্ল্যান্ড আছে বা ঘর্ম গ্রন্থিগুলো আছে সেইগুলোকে স্টিমুলেট করা হয় যার ফলে দেখা যায় ওই ঘর্ম গ্রন্থির যে সিক্রিপশনটা আছে সেটা আস্তে আস্তে কমে আসে এবং বহু বহুলাংশে দেখা যায় যে যারা আগের চিকিৎসাতে তেমন কোনো ফল পাচ্ছিলেন না এই আয়নটোফোরেসিস মেশিনের মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর দেখা যায় যে এটা অনেকাংশে কমে আসে তো আমাদের অনেকেরই ক্লিনিকে বা সেন্টারে এই মেশিনটা আছে যেখানে পেশেন্টরা এসে একটা শিডিউল অনুযায়ী এই চিকিৎসাটা নিতে পারেন আবার অনেকের ক্ষেত্রে আশাটা কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে এই মেশিনটা খুব বেশি দাম নয় খুব বেশি ব্যয়বহুল নয় আপনারা নিজেরাও কিনে নিতে পারেন আমরা প্রেসক্রাইব করে থাকি এবং ওই নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করেন দেখা যায় যে ঘামটা কমে আসছে আর আরেকটি ট্রিটমেন্ট আছে যেটা আমি বলবো যেটা বোটুলিনাম টক্সিন ইনজেকশন বলা হয় আমরা সবাই জানি বোটক্স ইনজেকশন অ্যান্টি এজিং এর ক্ষেত্রে বা বয়সের ছাপ মুখের থেকে কমানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আমরা এই অতিরিক্ত ঘাম থেকে রুগীকে একটু রিলিফ দেওয়ার জন্য এই বোটুলিনাম টক্সিন ইনজেকশনটা ব্যবহার করে থাকি হাতের তালুতে এবং পায়ের তলায় তো দেখা যায় এই ইনজেকশন নেওয়ার পরেও আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং রুগীদের এই ঘামটা কমে আসছে তো বলতে চাই যে আপনার হাত বা বেশি ঘামে তো এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই এখন বর্তমান মেডিকেল সায়েন্সে বেশ অনেক ধরনের ট্রিটমেন্ট প্রসিজার আছে যার মাধ্যমে এই অতিরিক্ত হাত পা ঘামা যেটাকে আমরা হাইপার হাইড্রোসিস বলে থাকি এটা থেকে রুগীকে রিলিফ দেওয়া সম্ভব সবাই ভালো থাকবেন